টোটালি ক্রিকেট বোর্ডের ডিসিশন, মানে আমাদের ডিসিশন, এই এই ডিসিশন, এগুলো স্পেশাল ডিসিশন হওয়ার কথা। যদি ক্রিকেট বোর্ড ডিসিশন নেয়, আমাদের মানে আসলে কোনো আপত্তি নেই এই ব্যাপারে। আমরা চাই যে এরকম যারা প্লেয়ার আছে আমাদের, তারা মাঠের থেকেই, যাতে যাদের শেষ করার সময় হয়েছে তারা যেন মাঠের থেকে শেষ করতে পারে, দেখতেও ভালো লাগবে, এবং এটা মানে মানুষও তাই চায়, সবাই খুশি হবে সবাই। তো এটা পুরোপুরি ক্রিকেট বোর্ডের ডিসিশন, এবং যদি ক্রিকেট বোর্ড ডিসিশন নেয় আমরা রেসপেক্ট করবো। শুধু মাশরাফির ক্ষেত্রে সবার, মানে এরকম লেভেলে যারা যারা খেলছে ইন্টারন্যাশনাল লেভেলে, আমাদের যেসব প্লেয়াররা অনেক দিন ধরে খেলেছে, তো সবার ক্ষেত্রেই আসলে তাই হলে ভালো। আমি এটা বলবো না যে একজন কারো জন্য হবে আর বাকিটা আমি জানি না, না, সবার জন্য হলেই ভালো, জিনিসটা ভালো লাগে। যখন শেষ করবে ওরও একটা স্মৃতি থাকবে, বা যে 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 প্লেয়ারটা আর কি, তারও একটা স্মৃতি থাকবে। তো আমার কাছে মনে হয় যে জিনিসটা মাঠের থেকে হলে খারাপ হয় না।